লাগাতার তুষার ঝড়ে বিপর্যস্ত স্পেন। তুষারপাত ভেঙে দিয়েছে গত 50 বছরের রেকর্ড। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হওয়া তুষারপাতে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। তুষার ঝড়ে ফিলোমেনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। সমস্ত পরিবহন থমকে যাওয়ায় স্টেশন, বিমানবন্দর, গাড়ির ভেতরে আটকে রয়েছেন হাজার হাজার মানুষ। রাজধানী মাদ্রিদ সহ বেশ কয়েকটি রাজ্যে জারি রয়েছে জরুরি অবস্থা। কোথাও কোথাও 3 ফুটেরও বেশি বরফ স্তর জমে গিয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদ্রিদে বরফের স্তূপের নিচ থেকে 54 বছর বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে জারাগোজা শহরে শৈত্যের কবলে পড়ে এক গৃহহীনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সূত্র। পাশাপাশি ফুয়েনজিরোলা শহরে নদীর জলের তোরে ভাসিয়ে নিয়ে যায় এক দম্পতিকে। গাড়ির মধ্যে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার। গত 40 বছর আগে থেকে এই সতর্কীকরণের ব্যবস্থা নেওয়া হলেও এতদিন তা প্রয়োগের দরকারই পড়েনি। এমন নজিরবিহীন পরিস্থিতিতে ঝড়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। এরই মধ্যে আরও বিপদের আশঙ্কা করছেন দেশের পরিবহন মন্ত্রী জোস লুইস বালোস। তার কথায় তুষার এবার বরফে পরিণত হবে, ফলে এই মুহূর্তে যা অবস্থা তার থেকেও আরও খারাপ হতে পারে পরিস্থিতি। আমাদের পূর্বাভাসকেও ছাড়িয়ে যাচ্ছে ঝড়ের তীব্রতা। এই প্রতিকূল পরিস্থিতিতে যাতে খাদ্য ও অন্যান্য জরুরি পরিষেবায় কোনো ছেদ না পড়ে সেদিকে নজর রাখার দিকে জোর দিয়েছেন তিনি। দেখা গেছে ভিন্ন চিত্র। তুষারপাতের আনন্দে মেতে উঠেছেন দেশটির অনেকেই। মাদ্রিদের এক স্কি ক্লাবের কোচ লুকা ভালস জানাচ্ছেন, প্রতি বছরই তিনি তার সঙ্গীদের সঙ্গে ফারাওয়ে পাহাড়ের উপরে যান স্কি করতে, কিন্তু এবার পরিস্থিতি অভাবনীয়। বলতে গেলে বরফ এখন একেবারে দোরগোড়ায়। সে কথা জানাতে গিয়ে তিনি কার্যত উচ্ছ্বসিত। হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকা টাইমস, নিউজ ডেস্ক।